খেতে চলেছি আমার লাইফের এখনো পর্যন্ত খাওয়া সবথেকে চিপেস্ট বাফেট। কলকাতার বুকে আনলিমিটেড ফুড, তাও আন্ডার ₹299, ভাবতে পারছো? ইয়েস। কোনো রকমের নেগেটিভিটি ছড়ানোর উদ্দেশ্যে ভিডিওটা আমি করিনি, শুধুমাত্র আমি আমার আসল এক্সপিরিয়েন্স শেয়ার করেছি। তাই অনুরোধ করব ভিডিওটা পুরোটা দেখার, যাতে কিনা আমি আমার সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারি। থ্যাংক ইউ। বালিগঞ্জে বলতে পারো গড়িহাটের একডালিয়ার কাছে, আর রয়েছি সেরেনিটি ক্যাফের সামনে। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো সেরেনিটি ক্যাফেতে তোমরা যে বাফেটটা পেয়ে যাবে তাতে কি কি মেনু রয়েছে, সেগুলোর টেস্ট কেমন রয়েছে, প্রাইস কি রয়েছে, কোনো হিডেন প্রাইস রয়েছে কিনা, সমস্ত ইনফরমেশন থাকবে কিন্তু আজকের এই ভিডিওটাতে। আর আমার শরীরটা একটু খারাপ, তাই যদি পুরো ভিডিওটাতে একটু এনার্জি কম থাকে তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আর যদি প্রথমবার আমার চ্যানেলে এসে দেখো, হাই আই এম মন্দিরা, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো চলো যাওয়া যাক সেরেনিটি ক্যাফে, দেন দেখা যাক যে ₹299 আমাদেরকে কি কি খাবার এখানে সার্ভ করা হচ্ছে। তো আসো। গেছি ক্যাফের ভেতরে, আর আমি তোমাদেরকে বলে দিই যেখানে বাফেটের স্প্রেড কিন্তু করা আছে, তো সেলফ সার্ভিস রয়েছে। তো আমি নিয়ে চলে এসেছি সমস্ত স্টার্টার এখানে। তো আফটার আ লং ওয়েট ফাইনালি আমরা পেয়ে গেছি এখানে হচ্ছে আমাদের মকটেল। এখানে মকটেল গ্লাস অন্যরকম ছিল, তো মেবি ওদের শেষ হয়ে গেছে, আই ডোন্ট নো, বাট যাই হোক। তো এখানে নেক্সট রয়েছে আমার কাছে স্টার্টার। তো স্টার্টারে কী কী রয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দিই, রাখো। তো ফার্স্টে রয়েছে এখানে আমেরিকান কর্ন সল্ট অ্যান্ড পেপার, এখানে রয়েছে স্যান্ডউইচ স্পেশাল ভেজ ফিঙ্গার উইচ ইজ দিস ওয়ান, and this one is chicken crispy chips. তো চলো আগে একটা করে টেস্ট করে দেখা যাক যে এগুলো ₹299 এ কি কোয়ালিটি দিচ্ছে, আর সেটা টেস্টে কিরকম আদৌ উর্দি কিনা। তো ফার্স্টে আমি কর্নটা নিয়ে নেবো, দেখতে তো বেশ ডিলিশিয়াস লাগছে, একটুখানি হালকা চটপাটা হতে পারে। তো লেটস সি, এখানে আমি কিছু ভেজিসও দেখতে পাচ্ছি, তো লেটস সি, খেয়ে দেখা যাক। কর্নের ওপরে যে কোটিংটা রয়েছে হয়তো ওটা অনেকক্ষণ ধরে রয়েছে বলে একটু হালকা শক্ত হয়ে গেছে। আমি এর আগে যে কর্নগুলো খেয়েছি তাতে একটুখানি কোটিং আমার একটুখানি হালকা সফট অ্যান্ড ক্রিস্পি লাগছে, মানে ক্রিস্পি তো রয়েছে বাট একটু হার্ড আমার মনে হলো।
আর যে ভেজিসগুলো আছে সেগুলো মুখে কিন্তু পড়ছে আর খুব সুন্দর একটা ক্রাঞ্চিনেস দিচ্ছে, বাট হালকা আমার একটু করে সল্টের পরিমাণটা একটু বেশি মনে হলো। আমি কিন্তু সল্ট খুব ভালো মতো খাই, তবুও আমার একটুখানি বেশি হালকা লাগলো। নেক্সট আমি খাবো হচ্ছে ক্রিস্পি চিকেন চিপস, যেগুলো দেখতে কিন্তু অনেকটা এইরকম এরকম সাইজ রয়েছে। যেহেতু এটা বাফের তো সেরকম কোনো লিমিটের ব্যাপার নেই, আনলিমিটেড তোমরা খেতে পারবে, তো চলো খেয়ে দেখা যাক যে এটা খেতে কিরকম। ইটস কোয়াইট হার্ড, উপরে এরকম একটা লেয়ার দেখতে পাচ্ছ যেটা কিন্তু দেখতে বেশ ভালো অ্যান্ড বেশ ডিপ ফ্রাইড রয়েছে, তো বেশ একটা ক্রাঞ্চিনেস কিন্তু অ্যাড করছে ভেতর উপরে লেয়ারটা, আর ভেতরে যে চিকেনটা রয়েছে সেটা কিন্তু বেশ হার্ড। তো যখনই আমি বাইট করলাম না কেন বেশ কিন্তু আমার একটুখানি হালকা লাগলো, লাইক প্রচন্ড হার্ড লাগলো আমার। তো খেতে ঠিকঠাকই, আমি চিকেনের খুব একটা লাইক ওরকম স্পেশাল কোনো টেস্ট তো পাচ্ছি না, বাট কোথাও গিয়ে বলবো আই ডোন্ট লাইক ইট দ্যাট মাচ। নেক্সট আমার কাছে রয়েছে সেনিটের স্পেশাল ভেজ ফিঙ্গার, যেটা দেখতে পাচ্ছি এইরকম মানে স্যান্ডউইচ। তো বেসিক্যালি এখানে একটা ব্রেডের লেয়ার দেওয়া রয়েছে, তার উপরে রয়েছে কোনো একটা লেয়ার অ্যান্ড দেন উপরে দেখানো হচ্ছে যে অনেকগুলো সেসমি সিডস রয়েছে। তো এটা ভালো, আমি বলবো আমার কর্নের পরে এটা বেশি ভালো লেগেছে, চিকেনের আইটেমটা আমার খুব একটা ভালো লাগেনি। তো চলো আমি এই সমস্তটা কমপ্লিট করে নিই আর তোমাদেরকে ড্রিঙ্কসটাও দেখিয়ে দিবো। এটা মকটেল আই থিঙ্ক এখানে সেম না, এক একদিন তোমরা এক একটা পেয়ে যাবে। এখানে আপাতত পাইনঅ্যাপেলের কোনো একটা ড্রিঙ্ক রয়েছে, যেটা কিন্তু বেশ রিফ্রেশিং রয়েছে। কলকাতাতে সবসময় হিউমিডিটি তো থাকেই, তাই বাফেটে এসে যদি এরকম একটা ঠান্ডা অ্যান্ড রিফ্রেশিং ড্রিঙ্কস পাওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালোই হয়। আমি আমার ড্রিঙ্কটা কমপ্লিট করে নিই, আমার স্টার্টারটা কমপ্লিট করে নিই, এরপর তোমাদের সাথে দেখা করছি মেন কোর্সে, দেখতে থাকো। মেন কোর্স নেওয়ার সময় লক্ষ্য করলাম যে চাউমিনটা এখানে প্রোভাইড করা হয়েছিল সেটা নাকি ছিল ডিপ ফ্রাইড আর এত বেশি জড়িয়ে ছিল যে নেওয়াই যাচ্ছিল না। আর এখানে যেখানে বাফেট ছিল সেখানে টেবিলের সামনে যে কাস্টমার্সরা বসেছিল তারাও কিন্তু কমপ্লেন করছিল অ্যাবাউট দ্য মেন কোর্স, যে মেন কোর্স নাকি খাওয়াই যাচ্ছে না এতটাই খারাপ। তারপরে গ্রেভিটাতে আমি চিকেন খুঁজছিলাম যেহেতু এটা চিকেনের গ্রেভি থাকা উচিত, বাট আমাকে শোনালো যে এই চাউমিনটার সাথে এই গ্রেভিটা খেতে হবে। নেক্সট ছিল কোরিয়ান চিকেন, যেটা দেখে কিন্তু ডেলিশিয়াস লাগছিল, বাট খেতে কেমন সেটা তো তোমাদেরকে আমি এর পরেই বলছি। স্টার্টার খাওয়ার পরে এই স্যুপটা খাচ্ছি, আর স্যুপটা আমি তোমাদেরকে আগে দিয়ে দিচ্ছি, কারণ কি স্যুপটা তোমরা অফকোর্স স্টার্টারের আগেই খাবে। তো স্যুপটা দেখতে পাচ্ছি এইরকম লোকাল ডিশ, আর এটার নাম হচ্ছে ক্রিমি টমেটো স্যুপ। যথেষ্ট রানি কনসিস্টেন্সি রয়েছে, কেন ক্রিমি বলেছে আমি চাই না, লেস টেস্টি। ইটস সো হট, ইটস বেসিক্যালি টমেটো কেচাপ ইন আ ওয়াটার লাইক দিস। তো আই ডোন্ট লাইক দ্য স্যুপ অফকোর্স, যেমন স্টার্টার আমার ভালো লাগেনি সেরকম স্যুপও আমার খুব একটা ভালো লাগেনি। নেক্সট আমার কাছে রয়েছে মেন কোর্স। তো মেন কোর্সে ফার্স্ট আমার কাছে রয়েছে হচ্ছে ভেজ ক্যান্টোনিজ নুডলস, নুডলস আর এখানে এইরকম একটা গ্রেভি একসাথে ছিল, তো দিস ইজ কল্ড ভেজ ক্যান্টোনিজ নুডল। দেন এখানে রয়েছে কোরিয়ান চিকেন, দেন এখানে রয়েছে লেমন হানি চিকেন, আর এখানে রয়েছে এগ চিকেন সিঙ্গাপুর রাইস। এবার একটুখানি নুডলসটা দিয়ে আমি খেয়ে ট্রাই করবো। নুডলসটা ওখানে না একদম পুরো একরকম জ্বলানো টাইপের ছিল, তো একটুখানি নুডলস আমি এই গ্রেভিটাতে মিক্স করে এবার একটু চলো টেস্ট করে দেখি। নুডলসটা এত শক্ত হয়ে গেছে, পুরো দড়ি পাকানোর মতো পাকিয়ে গেছে,
ইট ওয়াজ ভেরি ব্যাড, মুখে ধীরে পুরো রাবারের মতো লাগছে, যেন কিছু চেবানোই যাচ্ছে না। আমি ওই গ্রেভিটার সাথেও খাচ্ছি, সেদিকে একটু টেস্ট আসে আর একটু হালকা সফট হয়, বাট হয়নি তো। নুডলসটা আমার ভালো লাগে না, লিটারেলি নেওয়ার জায়গাতে অনেকটা দলা পাকিয়ে ছিল। নেক্সট আমি খাবো হচ্ছে কোরিয়ান চিকেন, যে কিন্তু সাইজ প্রোভাইড করেছে এটা, এটা বোনলেস না, বোন কিন্তু রয়েছে এতে। তো চলো এটা একটু টেস্ট করে দেখি, এটার উপর আমার হাই এক্সপেকটেশনস রয়েছে, তো প্লিজ এটা অন্তত ভালো হোক। যেমন বললাম যে বোন আছে, তো বোনটা এত বড় আর মুখে খুব একটা বসে এলো না, বাট একটা একটু স্পাইসি আছে। আমরা জানি যে কোরিয়ানে যে কোনো ডিশ যদি হয় একটু স্পাইসি তো হয়, ওপরে একটা খুব সুন্দর স্পাইসির একটা লেয়ার আছে, সেটা যখন ভেতরে পড়ছে খুব ভালো একটা চিলির একটা ফ্লেভার পুরো ব্রাশ করছে। ভেতরে চিকেনটা খুব একটাও সফট না, খুব একটাও হার্ড না, ঠিকঠাক আছে, আর ভেতর অব্দি মশলাটা গেছে। তো এখনো অব্দি আমি বলতে পারি ওই ভেজ যে স্টার্টারটা ছিল, তারপরে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে আমার হচ্ছে এই কোরিয়ান চিকেনটা ভালো লেগেছে। নেক্সট আমি খাবো হচ্ছে একটু রাইস, যেটাকে ওরা বলছে হচ্ছে এখানে এগ চিকেন সিঙ্গাপুর রাইস। তো রাইসটা কিন্তু বেশ বড়, লাইক বাসমতি রাইস এখানে প্রোভাইড করা হয়েছে, আর ভেজিস রয়েছে দেখতে পাচ্ছি, এগ রয়েছে দেখতে পাচ্ছি। তো চলো একটুখানি রাইসটা শুধু খেয়ে দেখি যে এর মধ্যে কি ফ্লেভার রয়েছে। বেসিক্যালি রাইস উইথ সাম, আই থিঙ্ক আমি ছোটবেলায় সে চাউমিন খেতাম না, অনেকটা ওই চাউমিন মশালার মধ্যে যদি রাইস আর তার সাথে ভেজিস আর ডিম দিয়ে দেওয়া হয়, বেসিক্যালি চাউমিনের মধ্যে কিন্তু রাইস, আমার এক্স্যাক্টলি ওরকম লেগেছে। তবে খুব একটা খারাপ না, খাওয়া যাবে, ফেলে দিতে হবে না। নেক্সট আমার কাছে রয়েছে কিন্তু হানি লেমন চিকেন, যেটা দেখতে অনেকটা এইরকম, সাইজ মনে মনে মিডিয়াম সাইজের রয়েছে। তো চলো একটু খেয়ে দেখা যাক যে এটা কি টেস্ট রয়েছে। আমি বলবো মেন কোর্সে কোরিয়ান চিকেনের পরে যদি আমার কোনোটা ভালো লাগে তাহলে হচ্ছে এই হানি লেমন চিকেন। হানি ফ্লেভারটাও ভালো মতো আছে, লেমনের ফ্লেভারটাও ভালো মতো আছে, কিন্তু কোনোটাই ওভার পাওয়ারিং নেই। আর চিকেনগুলো কিন্তু বেশ সফট, ওপরে কোটিনটাও কিন্তু বেশ পাতলা, তো ভেতর অব্দি কিন্তু মশলাটা গেছে। তাই বলবো যে পুরো এই মেন কোর্সের মধ্যে কিন্তু এই দুটো চিকেনের আইটেমই আমার সব থেকে ভালো লেগেছে, বাদবাকিগুলো ইটস নট গুড। তো চলো এরপরে আমি দেখা করছি ডেজার্টের সাথে, দেখতে থাকো। বাফেটটা তো যা খেলাম কি আর বলবো, বাট লাস্ট আইটেম এখন আমার কাছে চলে এসেছে, যেটা হচ্ছে আইসক্রিম। আশা করি এটা অন্তত ভালো খেতে হবে। তো আইসক্রিমটাকে এইভাবে সার্ভ করা হয়েছে, লাইক দিস, চকলেট সিরাপ দিয়ে অ্যান্ড চকলেট বলস দিয়ে। তো খেয়ে দেখি যে আইসক্রিমে ওরা কিভাবে খারাপ বানাতে পারে। এটা বাইরে থেকে কেনা স্বাভাবিক, তাই জন্যই ভালো খেতে। আইসক্রিম আইসক্রিমের মতোই খেতে, নট সো মাচ ব্যাড, নট সো ক্রিমি, ঠিকঠাক। তো যদি পয়সা উসুল করতে হয় প্লিজ এসে আইসক্রিমই খেয়েও আর কিছু না। তো বাদ বাকি আমার অনেস্ট রিভিউ অফ 2 মিনিটস, আমি বাইরে তোমাদের সাথে দেখা করছি, দেখতে থাকো। সো গাইস, জাস্ট বেরোলাম সেরেনিটি ক্যাফে থেকে। খাবারের রিভিউ তোমরা যখন আমি রিভিউ দিচ্ছিলাম সেটা দেখে নিশ্চয়ই বুঝে গেছো। ফার্স্ট অফ অল এত কম দামে ভাবলাম যে সবথেকে হয়তো চিপেস্ট বাফেট খেতে চলেছি, তো সেটা যদি ভালো হয় যাতে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। যদি তোমাদের যাতে বাজেট একটু কম আছে, তোমরা কলেজ স্টুডেন্ট বা এমনিও খেতে ভালোবাসো, একটু কম পয়সার মধ্যে বাফেট খুঁজছো, তাদেরকে যেন আমি সাজেস্ট করতে পারি। বাট আমি তোমাদেরকে সাজেস্ট করবো না, কারণ কি স্টার্টার তোমরা দেখেছিলে ওই বেস্ট স্টার্টার ছাড়া খাওয়া যায়নি, স্যুপটাও প্রচণ্ড বাজে ছিল। মেন কোর্স শুধুমাত্র হানি লেমন চিকেন ছাড়া খুব বাজে ছিল, লাস্টে আইসক্রিমটা বেশি খেতে পারিনি, আইসক্রিমটা পর্যন্ত তিতো ছিল। তো কম টাকা বাফেট করে এটা মানে না যে আমি মানুষকে কিছু খেতেই দেবো না। যদি তোমরা মানে টাকা একটু বেশি নাও, বা খাওয়াটা অন্তত গুড কোয়ালিটি অ্যান্ড গুড টেস্ট হওয়াটা উচিত, রাইট? তো তাই জন্য আমি তোমাদেরকে বলবো যে সবথেকে চিপেস্ট অ্যান্ড সবথেকে ওয়েস্ট বাফেট আমি এটা খেয়েছি আমার লাইফে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আমি আর দিয়ে দিচ্ছি না এখানকার অ্যাড্রেস, তবুও যদি তোমরা কেউ টেস্ট করতে যাও নিজেরা আমাকে কমেন্টে মেনশন করে দিও, আমি তোমাদেরকে অ্যাড্রেস দিয়ে দেবো। দেখা হবে খুব একটা নতুন ভিডিওর সাথে অ্যান্ড গুড ভিডিওর সাথে তাড়াতাড়ি। বাই।
ভিডিও শুরুতেই যেমনটা বলেছিলাম কোনো রকম নেগেটিভিটি ছড়ানোর উদ্দেশ্যে কিন্তু এই ভিডিওটি আমি করিনি, আমার সম্পূর্ণ এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করেছি। সেরেনিটি ক্যাফে নিয়ে হঠাৎ করে দেখলাম খুব ট্রেন্ডিং চলছে এদের বাফেট, কারণ কি এত কম পয়সায় বাফেট কলকাতাতে খুব কমই আছে। সেই উদ্দেশ্যে একটা ভালো বাফেটের খোঁজ দেবো তোমাদেরকে, এই উদ্দেশ্যে গেছিলাম সেখানে, কিন্তু আমি খুবই হতাশ। হয়তো অন্যদিন ওদের রেসিপিগুলো ভালো থাকে, হয়তো সেই দিনই খারাপ ছিল, বাট আমার এই ক্যাফের বিরুদ্ধে কিন্তু কোনো অভিযোগ নেই, না তো কোনো নেগেটিভ কোনো কমেন্ট করার ইচ্ছে রয়েছে। তাই জন্য ভিডিওর শেষে আমি তোমাদের জন্য এই যে ক্যাফের পুরো হোল মেনু সেটা আমি তোমাদের অ্যাটাচ করে দিচ্ছি। যদি জিজ্ঞেস করো বাফেট তোমাদেরকে সাজেস্ট করবো কিনা, আমি বলবো না, তবে তোমরা যদি বাফেট ছাড়া একটা নর্মাল ক্যাফে হিসাবে তাদের আলাকার্টে মেনু ট্রাই করতে চাও, তার জন্য দেওয়া রইল আমার মেনু।